নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। আমাদের দেশ তথা ভারতবর্ষে সুনিশ্চিত পরিচয় পত্রের পাশাপাশি প্রায় 1 কোটিরও বেশি নাগরিকদের অন্ন যোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেশন কার্ড। খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত সহ প্রয়োজনীয় পণ্যগুলি কম মূল্যে পাওয়া যায় রেশন দোকান থেকে। মূলত নিম্নবিত্ত শ্রেণীর একাংশ নির্ভরশীল থাকেন রেশনের ওপর। তবে 1 নভেম্বর থেকে কেন্দ্রীয় সরকারের করা রেশন কার্ডে নয়া নিয়ম লাগু হওয়ার ফলে এবার বিপাকে পড়তে হতে পারে দেশের দরিদ্র ও অভাবী মানুষদের। কারণ এবার থেকে আগের তুলনায় কম চাল মিলবে রেশনে। কেন্দ্রের গণবণ্টন দফতর সূত্রে খবর, আগে রেশন কার্ডে মাসে 3 কেজি চাল এবং 2 কেজি গম দেওয়া হলেও এখন থেকে এই নিয়ম বদলে এবার চাল ও গমের পরিমাণ সমান করা হয়েছে। এবার থেকে 2.5 কেজি করে মিলবে চাল ও গম। একইভাবে অন্তর্দয় কার্ডের বড় বদল আনা হয়েছে। আগে এই প্রকল্পের গ্রাহক পিছু মাসে দেওয়া হতো 35 কেজি খাদ্যশস্য, এর মধ্যে দেওয়া হতো 14 কেজি গম এবং 30 কেজি চাল। নতুন নিয়মে চালের পরিমাণ 12 কেজি কমানো হয়েছে। এখন থেকে অন্তর্দয় কার্ডে গ্রাহক মাসে 18 কেজি চাল এবং 17 কেজি গম পাবেন। এই নিয়ে আমরা কথা বলেছিলাম অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর সঙ্গে। কি বললেন তিনি শুনব। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ 9টা রাজ্যে চালের পরিমাণ কমিয়ে গমের পরিমাণ বাড়িয়েছেন। এই 9টা রাজ্যের পক্ষ থেকে বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হচ্ছিল যে গমের বরাদ্দটা বাড়ানো হোক, চালেরটা কমিয়ে। কেন্দ্রীয় সরকার বাড়িয়েছেন গম, চাল কমিয়েছেন, কিন্তু সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার কোনো সরকারিভাবে প্রতিক্রিয়া আমরা খাতা কলমে লক্ষ্য করছি না। এর কারণ একটাই থাকতে পারে যে আমাদের যেহেতু এখন অনলাইন সিস্টেম, তাই অনলাইন অ্যালটমেন্ট 3 মাস আগে হয়ে যায়। এটা ধরুন নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বরে এমনকি দরকার পড়লে অগস্টে এই নভেম্বরে অ্যালটমেন্ট হয়ে গেছে এবং FCIকে সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা এই পরিমাণ চাল দাও, এই পরিমাণ গম দাও। যেহেতু অ্যাডভান্স অ্যালটমেন্ট হয়, সেই জন্য হঠাৎ যদি কোনো রকম ইন্টারচেঞ্জ করতে হয় অ্যালটমেন্টে বা চেঞ্জ করতে হয়, সেটা 3 মাসের মধ্যে করা হয়তো সম্ভব হয় না। সম্ভব মনে করলে সম্ভব, কারণ এখন নভেম্বর থেকে একটা শীতের আবহাওয়া শুরু হয়েছে। দিল্লিতে তো ব্যাপক, অন্যান্য জায়গায় শীতের আবহাওয়া শুরু হয়েছে। এই সময় গমের যে যারা রুটি খান, যারা রুটি ছাড়া ভাত কখনো রাত্রে খান না, তাদের পক্ষে এটা সুখবর যে কেন্দ্রীয় সরকার ভাবলেও সেই ভাবনাটা এখনও কার্যকর হয়নি। সুখবর এইভাবে তির্যক করছি যে এটা কবে ইমিডিয়েটলি এটাকে অ্যামেন্ডেড অ্যালটমেন্ট করে সংশোধিত বরাদ্দ হিসেবে যদি রাজ্যের খাদ্য দপ্তর এই ব্যবস্থাটা করতে পারতেন, সেটা মানুষের ক্ষেত্রে উপকার হতো। FCI কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা। FCI কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যা সিদ্ধান্ত পাবেন তারা সেটা ফলো করার চেষ্টা করে। তাহলে এই মুহূর্তে পুরো বিষয়টা এখন কার্যকরী হচ্ছে না? না না, যেহেতু এখনো পর্যন্ত রিঅ্যালটমেন্ট বা অ্যামেন্ডেড অ্যালটমেন্ট বেরোয়নি, সেই জন্য মানুষের কাছে রেশন দোকানের মাধ্যম দিয়ে যে বরাদ্দ ছিল সেই বরাদ্দই এখন বহাল থাকছে, নতুন কোনো বরাদ্দের পরিবর্তন হয়নি। উল্লেখ্য, সমস্ত রেশন কার্ডধারীদের 1 সেপ্টেম্বরের মধ্যে নিজেদের eKYC সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল ভারত সরকার। বহু ক্ষেত্রে দেখা গেছে এখনও পর্যন্ত অনেক গ্রাহকেরাই তা করে উঠতে পারেননি। জানিয়ে রাখি, এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে আগামী 1 ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ না করলে সংশ্লিষ্ট গ্রাহকের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে, এর পাশাপাশি বন্ধ হয়ে যেতে পারে রেশন পরিষেবাও। শ্যামল পাল, দ্য রিপোর্ট, কলকাতা।
সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।